সমুদ্রের মাঝখানে গিয়ে একবার একটা জাহাজ ডুবে গেল, সেখানে একটা লোক বাদে সমস্ত লোক মারা গেল। তারপর বেঁচে যাওয়া লোক সাতার কেটে কোন রকমে পাড়ে আসলো। পাড়ে আসার পরে সর্বপ্রথম সে আল্লাহর দরবারে দুহাত তুলে শুকরিয়া আদায় করলো। তারপর সে বসে রইল, কিন্তু তাকে কেউ উদ্ধার করতে আসলো না। একদিন চলে যায়, দুই দিন চলে যায়, তিন দিন চলে যায়, তারপরও তাকে কেউ উদ্ধার করতে আসেনি। তারপর সে জঙ্গলের ফলমূল এবং নদী থেকে মাছ ধরে খাওয়া শুরু করলো। এভাবেই চলে যায় এক মাস, কিন্তু কেউ তাকে উদ্ধার করতে আসলো না। ইতিমধ্যে সে একটা ঘর তৈরি করেছে আর সেখানে বসে থাকতো আর ভাবতো কে একজন আসবে আর তাকে সাহায্য করবে। একদিন সে ফলের জন্য জঙ্গলে গেল আর এসে দেখলো তার সেই ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। তার চুলা থেকে আগুন লেগে সে কাঁদতে লাগলো, সে হতাশ হয়ে গেল। সে বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকেই দুঃখ কষ্ট দাও, আমাকে এই বিপদের মধ্যে আরো বিপদ দাও। এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন বিপদ আসে তখন সব দিক থেকে আসে, কিন্তু হতাশ হওয়া যাবে না। কেন হতাশ হওয়া যাবে না তা গল্পের সামনে গেলেই বুঝতে পারবেন। লোকটি কান্না করতে করতে সেখানে ঘুমিয়ে পড়লো। তারপর একটা জাহাজ আসলো, জাহাজ থেকে অনেকগুলো লোক নেমে এসে তাকে ডাকতেছে, তার ঘুম ভেঙে গেল। লোকটি ঘুম থেকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাদেরকে প্রশ্ন করলো, আপনারা এখানে কি করে আসলেন? লোকগুলো উত্তর দিল, তুমি যে আগুন লাগিয়েছিলে সেই ধোঁয়া থেকেই আমরা এসেছি। এক মাস আগে যে এখানে একটা জাহাজ ডুবে যায় সেটা আমরা জানি, সেখান থেকে আমরা উদ্ধারে কাজ করে যাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে পাইনি, কিন্তু আজকে তোমাকে আমরা পেলাম। তখন লোকটি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন আর বললেন, হে আল্লাহ, তুমি যা করো ভালোর জন্যই করো, আজকে তা আমি বুঝতে পারলাম। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম জানেন? আমাদের অনেক সময় অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়, অনেক কিছু হারিয়ে যাই, অনেক কিছু চলে যাই, তখন আমরা হতাশা হয়ে যাই, তখন আমরা ডিপ্রেসড হয়ে যাই বা ডিপ্রেশনে চলে যাই। একটা কথা মাথায় রাখবেন, যে জিনিসটা হয়ে যায় সেটা আর কখনোই ফিরে আসে না। আর আল্লাহ তাআলা যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন, সেখানে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। তাই কখনো কোনো ক্ষতি হলে ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হয়তো এখান থেকে আপনাকে আরো ভালো কিছু দিবেন। মনে রাখবেন, যা হারিয়ে যায় তা কখনো পাওয়া যায় না, আর যা হারিয়ে যায় তার জন্য যদি নিজের আপনি কোনো ক্ষতি করেন তাহলে সেটাও আবার আপনারই ক্ষতি হবে, তবে কোনো লাভ হবে না। একটা কথা মাথায় রাখবেন, যদি কখনো ভুল হয়ে যায় সেটা নিয়ে আর আফসোস করবেন না, তবে হ্যাঁ, ভুলের থেকে আপনি অবশ্যই শিক্ষা নিন, এক ভুল যেন দ্বিতীয়বার না হয়। আমাদের যখন ফ্রিজ ছিল না তখন আমি চিন্তা করতাম, কবে যে আমাদের ফ্রিজ হবে, আমি আইসক্রিম বানিয়ে খাবো, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে খাবো। আমার যখন সাইকেল ছিল না তখন আমার সামনে যদি কেউ সাইকেল চালিয়ে যেত তখন আমি আফসোস করতাম আর বলতাম, কবে যে আমার একটা সাইকেল হবে। আমার যখন সাইকেল হবে তখন আমি প্রোগ্রাম সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো, সারাদিনই আমি সাইকেল চালাবো। আমার যখন মোবাইল ছিল না তখন আমার সামনে যদি কেউ মোবাইলে গেম খেলতো তখন আমি আফসোস করতাম আর বলতাম, আমার যে কবে একটা মোবাইল ফোন হবে, কবে যে আমি অন্যদের মতো গেম খেলতে পারবো। আমাদের যখন বাসায় সোফা ছিল না তখন আমি আত্মীয়র বাড়িতে গেলে সোফায় বসে নাচানাচি করতাম আর মনে মনে বলতাম, আমাদের যখন সোফা হবে তখন আমি সারাদিন ওই সোফাই বসে থাকবো, সোফাই থাকবো, রাতে বিছানায় ঘুমাবো না, সোফাতেই ঘুমাবো। এখন আমাদের বাড়িতে ফ্রিজ আছে, আমার একটা সাইকেল আছে, আমার একটা মোবাইলও আছে, আমাদের বাসায় সোফাও আছে, কিন্তু সেই সব জিনিসের প্রতি আমার এখন আর কোনো আগ্রহ নেই। প্রয়োজন হলে একটু ব্যবহার করি, তা না হলে আর কখনো ধরেও দেখা হয় না। মানুষ বড়ই অদ্ভুত, স্বপ্ন পূরণ করার জন্য মরিয়া হয়ে যায়, স্বপ্ন পূরণ করার জন্য সবকিছু করে, কিন্তু স্বপ্নটা পূরণ হয়ে গেলে সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, সেটার প্রতি আর কোনো মূল্যই থাকে না। মানুষ যদি একটা স্বপ্ন পূরণ করতে না পারে তাহলে সেটার জন্য মানুষ সারা জীবন কান্না করতে পারে, আর ওদিকে যে হাজার হাজার স্বপ্ন পূরণ হয়েছে সেটার প্রতি মানুষের কোনো আগ্রহই নেই। মানুষ এমন একটা প্রাণী, সারাটা জীবন সে আফসোস করতে করতে জীবনটা শেষ করে দেয়। মানুষ কিন্তু সব থেকে পরিপূর্ণভাবে জীবনযাপন করে, তারপরও সে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে, কারণ তার ভিতরে আফসোস এবং পাওয়ার প্রবণতা বেশি, চাহিদাটা অনেক বেশি। আমরা সব পর পরও চিন্তা করি, ওইটা হলো না কেন, এইটা হলো না কেন, সৃষ্টিকর্তা কেন দিল না, সৃষ্টিকর্তা কবে দিবে। আর আপনার কাছ থেকে যদি সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নেয় তাহলে কখন এটা নিয়ে চিন্তা করবেন বা আফসোস রাখবেন না, মনে রাখবেন সৃষ্টিকর্তা সেই জিনিসটা অবশ্যই আপনাকে ফিরে দিবেন, আরও উত্তম কিছু, আরও ভালো কিছু, সঠিক সময়ে। আর সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্যই করেন।